শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম গত ভিডিও টিউটোরিয়ালে আমরা নেটিভ বেজ যে কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কটি সেই কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কটি প্রথমবারের জন্য ব্যবহার করেছিলাম এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা রিয়্যাক্ট নেটিভ এলিমেন্ট নামে যে কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কটি আছে এই কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কটি প্রথমবারের জন্য ব্যবহার করব তো রিয়্যাক্ট নেটিভ এলিমেন্টস আমি কপি করছি কপি করে আমি গুগলে গিয়ে এখানে সার্চ করছি গুগলে গিয়ে সার্চ করলেই এটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তার যে ডকুমেন্টেশন সেই ডকুমেন্টেশনে চলে যাচ্ছি ডকুমেন্টেশনে গেলে এখানে বলা আছে যে কিভাবে এটাকে ব্যবহার করতে হবে তো এটাকে যখন আমরা ব্যবহার করব এই যে রিয়াক্যাটিভ ইলিমেন্টস নামে যে কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কটি আছে সেটি তো এটাকে ইনস্টল করার জন্য দুটি প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া আছে খেয়াল করে দেখুন একটি প্রসেস হচ্ছে এক্সপো আর একটি প্রসেস হচ্ছে রিয়াক্যাটিভ সিএলআই তো এক্সপো যে প্রসেসটি হুম এই প্রসেসটি কিন্তু আমরা ব্যবহার করব না আমরা হচ্ছে রিয়াকটিভ সিএলআই নামে যে প্রসেসটি আছে এই প্রসেসটি ব্যবহার করব তো এখানে রিয়াকটিভ সিএলআই এখানে যে ইনস্টলেশান প্রসেস বলা আছে সেখানে বলা আছে যে হচ্ছে এনপিএম নোট প্যাকেজ ম্যানেজার আই রিয়ক্যাটিভ ইলিমেন্টস মাইনাস মাইনাস সেফ তো এখান থেকে টার্মিনাল কমান্ড যেটি এই টার্মিনাল কমান্ডটি আমি কপি করে নিয়ে আসছি এই টার্মিনাল কমান্ডটি কপি করে এখন আমি আমার অ্যাপ্লিকেশনের এখানে যে টার্মিনাল আছে সেই টার্মিনালে গিয়ে এই কমান্ডটি এক্সিকিউট করছি ওকে ফাইন আপনারা দেখতেই পাচ্ছেন রিয়াক্ট ন্যাটিভ ইলিমেন্টস নামে যে কম্পোনেন্ট ফ্রেমওয়ার্ক সেই কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কটি কিন্তু আমাদের প্রজেক্টের সাথে অ্যাড হচ্ছে ওকে ফাইন রিয়াক্ট কম্পোনেন্ট ইলিমেন্টস নামে যে ফ্রেমওয়ার্ক সেটি অ্যাড হয়ে গেল এখন এই কম্পোনেন্টটি আমি প্রথমবারের জন্য এখানে ব্যবহার করব তো প্রথমবারের জন্য এখানে ব্যবহার করার জন্য এখানে আমার অ্যাপডট জেএসের মধ্যে যে রিটার্ন এই রিটার্ন অংশের ভিতরে আগে যেটা আমরা ব্যবহার করেছিলাম সেটা ছিল হচ্ছে সেটা ছিল হচ্ছে ন্যাটিভ বেস তো সেটার কোডগুলো এখান থেকে আমি ডিলেট করে দিচ্ছি ন্যাটিভ বেজের কোডগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি এখানে এখন আমরা করব কি রিয়্যাক্ট ন্যাটিভ ইলিমেন্টস নামে যে কম্পোনেন্ট ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে দেখব তো এখান থেকে কোনটা ব্যবহার করব আমি ধরুন এখান থেকে প্রথমবারের মতো এখান থেকে ধরুন আমি একটা বাটন ট্রাই করব তো এখান থেকে একটা বাটন নিয়ে আসছি আমি তো এখানে বিভিন্ন ধরনের বাটন আছে কিন্তু তো এখান থেকে জাস্ট দুই ধরনের বাটন আমি নিয়ে আসছি এই দুটো বাটন নিয়ে আসছি আমি বা একটি বাটন নিয়ে আসছি আমি জাস্ট প্রথমবারের জন্য দেখার জন্য তো এই বাটন কম্পোনেন্টটি এবার আমি রিটার্নের মধ্যে দিয়ে দিলাম এখন এই যে বাটন নামে যে কম্পোনেন্টটি আমরা রিটার্নের মধ্যে নিয়ে এসেছি এই কম্পোনেন্টটি কার কম্পোনেন্ট এই কম্পোনেন্টটি হচ্ছে আমরা যে ফ্রেমওয়ার্কটা ইনস্টল করলাম একটু আগে এই ফ্রেমওয়ার্কের কম্পোনেন্ট তাহলে করতে হবে কি এই বাটনটাকে উপরে ইম্পোর্ট করে দিতে হবে ওই ফ্রেমওয়ার্ক থেকে তাহলে আমি এবার ইম্পোর্ট করে দিচ্ছি ইম্পোর্ট করে দেবো কাকে ইম্পোর্ট করে দেব বাটন নামে যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে দেব আমি ফর্ম ফর্ম কোথা থেকে ইম্পোর্ট করব একটু আগে যেটা আমরা ইনস্টল করলাম রিয়্যাক্যাটিভ ইলিমেন্টস নামে যে ফ্রেমওয়ার্ক সেই ফ্রেমওয়ার্ক থেকে তো এখান থেকে আমি রিয়াক্যাটিভ ইলিমেন্টস সেই ফ্রেমওয়ার্কটাকে কল করে দিচ্ছি ওকে ফাইন এখন যদি আমরা এটাকে রান করি এটাকে রান করলেই আমরা দেখতে পাবো যে এই ফ্রেমওয়ার্কের যে বাটন সেই বাটনটা আমাদের অ্যাপের মধ্যে চলে এসেছে ওকে ফাইন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটি বাটন চলে এসেছে এবং এই বাটনটা হচ্ছে আমি যে কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কটা ইনস্টল করলাম একটু আগে রিয়ক্যাটিভ এলিমেন্টস ফ্রেমওয়ার্ক সেই ফ্রেমওয়ার্কের বাটন তো আশা করি বুঝতে পেরেছেন তো আমাদের যে নেটিভ বেজ এবং হচ্ছে রিয়াকটিভ এলিমেন্টস এই দুটি ফার্স্ট টাইম ট্রাই করা হয়ে গেল আপনারা যদি বাসায় চান তাহলে পেপার কিটেন এগুলো ট্রাই করে দেখতে পারেন আর পুরো ভিডিও টিউটোরিয়াল সিরিজ জুড়ে পরবর্তীতে গিয়ে আমরা নেটিভ বেজ এবং হচ্ছে রিয়াক্ট নেটিভ ইলিমেন্টস মূলত এই দুটি কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কই ব্যবহার করব তো আশা করি কম্পোনেন্ট ফ্রেমওয়ার্ক কীভাবে ইনস্টল করতে হয় এবং কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কের মধ্যে কি কী ইলিমেন্টগুলো থাকে সেই ইলিমেন্টগুলো কিভাবে আমরা অ্যাপের মধ্যে নিয়ে এসে আমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে টোটাল একটা ওভারভিউ দিতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে